তো হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো আজকে যে ব্লগটা আমি করব সেটা হচ্ছে খেদাইতলা মেলার, সেটা অবস্থিত চাকদা টু বনগা রোডের মিডিলে বিষ্ণুপুর, ওখানটায় অবস্থিত। তো গত দু বছর ধরে এই মেলাটা ঠিকমতো হচ্ছিল না। এই বছর কেমন ভিড় হয়, মন্দিরটা কেমন দেখতে হয়, সব কিছু তোমাদেরকে দেখাবো। আর আমার আরও আগে ওঠা উচিত ছিল ঘুম থেকে, কিন্তু আমি উঠতে পারিনি, যদিও রাতে কাজ ছিল। আর এখন আমি স্নান টান করে রেডি হয়ে তারপর যাব, পুজোও দেবো, সেটাও তোমাদের দেখাবো। খুব দেখতে পারো তোমরা কেমন মেলাটা হয়। আর যারা যারা আশেপাশে আছো তো মেলাটা আসো, জয়েন করো, তো মজা হবে। মেলায় মানে সব রকমের জিনিস পাওয়া যায়, সব রকমের, ঠিক আছে? তো এখন টাটা, আমি রেডি হয়ে নি, তারপর যাব। তো হ্যালো ফ্রেন্ডস, সকল সাথে রেডি ফেডি হয়ে উদ্দেশ্য দিয়ে দিয়েছি। টোটো করে আমার বাড়ির থেকে খুব একটা টাইম লাগে না টোটোতে মেলায় যাওয়ার জন্য। আর সবাই অবশ্যই ভাবছে যে দিনের বেলা কিসের মেলা, দিনের বেলাটাই পুজোটা হয়, আর মেলা থাকবে অনেক দিন, এক মাসের উপরে মেলা থাকে, ঠিক আছে? তো দেখতে থাকো তোমার। আকাশে দৃষ্টি তোর, বৃষ্টি তোর, মনে মেঘ জমে জানালার হাওয়াতে, ছাওয়াতে মনের রোদ কমে, দিন শুরু তোর কথায়, তুই ছাড়া নামে। তো অবশেষে মেলায় চলে এসেছি, কিন্তু এখানেই দাঁড়িয়ে দিল টোটো, এখানে আর এর থেকে আর ভেতরে যেতে দিচ্ছে না। তো এখান থেকে প্রচুর হাঁটতে হবে, অনেকক্ষণ হাঁটতে হবে, জানি না ভাই কতটা কষ্ট হবে। মেলা তো এখান থেকে শুরু, এই যে বয়েজ স্কুল, বিষ্ণুপুর বয়েজ স্কুল থেকে শুরু হয়ে গেছে মেলা। তো অল্প অল্প করে দেখতে থাকো তোমরা, পুরোটাই তুলে ধরার চেষ্টা করছি। তোর কথা তুই ছাড়া নামে না রাত চাঁদ থেকে, চল হারা সাথেই পুরো বেদিন, আজ থেকে উড়েছে মন, পুড়েছে মন, যা ছিল আমার সবই তোর হাতে, উড়েছে মন, পুড়েছে মন, যা ছিল আমার সবই তোর হাতে। আকাশে দৃষ্টি তোর, বৃষ্টি তোর, মনে জমে জানালার হাওয়াতে, ছাওয়াতে মনের রোদ কমে। লিখে যায় গল্প না থাকু, ভুলে যায় যন্ত্রণা টুকু, মন আমার তোর ইশারায় খুঁজে বেড়ায় স্বপ্ন স্বপ্ন দেশ, দূরে যায় অল্প অল্প সে, সত্যি না গল্প গল্প সে, মন আমার সবই হারায় খুঁজে বেড়ায় তোরই যে আবে। তো ভিড়ের জন্য আমরা এখান দিয়ে যাচ্ছি, শর্টকাট যাকে বলে। আর আমার সাথে আমার বেস্ট ফ্রেন্ড রয়েছে, প্রচণ্ড গাড়ির হর্ন শোনা যাচ্ছে না ভালো করে, না শুনতে পারলে কিছু করার নেই, আমি দেখি ভয়েসটা চেঞ্জ করে দেবো। আমার সাথে আমার বেস্ট ফ্রেন্ড রয়েছে, বেস্ট ফ্রেন্ডকে দেখাবো একটু পরে, ঠিক আছে? তো দেখতে থাকো কিরকম। এখানেও মানে শর্টকাটের এখানেও অনেক রাস্তা খুঁজে পেয়েছে, আর ভিড়, শর্টকাটও ভিড়, দেখো দেখো সামনে আরো রয়েছে। ওয়েট, আবেশ দিন শুরু তোর কথা, তুই ছাড়া নামে নারা চাঁদ থেকে, উড়েছে মন, পুড়েছে মন, যা ছিল আমার সবই তোর হাতে। আকাশে দৃষ্টি তোর, বৃষ্টি তোর, মনে মেঘ জমে জ
জানালার হাওয়াতে ছাওয়াতে মনের রোদ কমে। তো মন্দিরটা এখনও ঠিক করে তৈরি হয়নি, তো তার জন্য এইভাবে পুজো দিতে হচ্ছে সবাইকে কষ্ট করে। কিছু করার নেই, যে মন্দিরটা যেহেতু পুরোপুরি কমপ্লিট হয়নি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটা হচ্ছে বাবা ভোলানাথের মন্দির। এটা এই মন্দিরটা বাবা ভোলানাথের। ভেতরে আমি যেতে পারিনি কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, সেই কারণে আমি যেতে পারিনি ভেতরে। আর এটা মা মনসার মন্দির, এটা এখনও কমপ্লিট হয়নি যেহেতু। এই ভেতরে যাওয়ার ইচ্ছা ছিল, অন্য টাইমে যাব ভিড় যখন থাকবে না। তো এখান থেকে এখন বেরোনোর রাস্তা, পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো বেরোচ্ছিলাম তখন যতটা পারি তুলে ধরার চেষ্টা করেছি। তো আমার হালুয়া পুরো টাইট হয়ে গেছিলো, খুব কষ্ট হয়েছে। আর আমার বেস্ট ফ্রেন্ড একটা কুকুর কিনেছে, সেটাই দেখাবো তোমাদের এবার। এই যে কুকুরটা কিনেছে আমার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? কুকুরটা দেখো, কুকুরটা আমার ফোনের ক্যামেরাটা খুব একটা ঠিকঠাক নয়, তার জন্য যেটুকু পেরেছি আমি তুলে ধরতে চেষ্টা করেছি। তো এখন পুরোপুরি চলে যাবো এখান থেকে, মাঠের মাঝখান দিয়েই রাস্তা। তো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, প্রচণ্ড পরিমাণে ভিড়, মানে হাঁটতে হাঁটতে আমার তো পা পুরো ব্যথা হয়ে গেছিল। চলে যাই দু চোখের পথে, বলে যাই কথা তোরি যে, মন আমার ভাব ঘুরে যাবে দূরে, তোকে না পেলে কেন তুই দূরে দূরে বল, আকাশে উড়ে উড়ে চল, মিশে যাই আকাশে তোর বাতাসে, পাখ না মেলে দিন শুরু তোর কথায়, তুই ছাড়া নামে না রাত থেকে, উড়েছে মন